أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا. اَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا ربي صل وسلم دائما ابدا على نبيك

বড়িয় হযরত শাহজালাল মজুরা দেবনী রহমতুল্লাল আহির স্মৃতিদণ্ড সিলেটের আমার প্রিয় এলাকা ভারতখোলা ইয়াংস্টার যুবসংঘের উদ্যোগে আয়োজিত আজকেরই দশম বার্ষিক ওয়াজ মাহফিলের সভাপতির আসনে আসীন এলাকার সকলের পরিচিত মুখ আমাদের সকলের শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব জনাব হাজিশা ময়াজ জাজ হাজরা তোলামাই আগত মুরব্বিয়ান প্রিয় যুবক তরুণ ছাত্র ভাই আর বিশেষ করে বাসা বাড়ি থেকে শ্রবণরত সম্মানিত জনতা মহান আল্লাহ আলমিনের দরবারে অফুরন্ত শুকর আদায় করি যিনি আমাদেরকে অনেক অনেক দয়া করেন সদরি জামাতের সাথে আদায়ের পর একটি দিনী মোবারক মাহফিলে কোরআন হাদিসের কথা শোনার তৌফিক দান করলেন আমরা আল্লাহর দরবারে শুকর হচ্ছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের খেদমতে আল্লাহর কালামের সোরা আল এমর একত্রিশ নম্বর আয়াত তেলাবত করলাম স্বল্প সময়ের ভিতরে দীর্ঘ আলোচনাকে ছোট্ট করে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব ইনশা আমাদের নবী দয়ানবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম হেদায়তের মশান নিয়ে দুনিয়ায় শুভাগমন করলেন আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে নবীজির আগে অনেক অনেক নবীর দুনিয়াতে এসেছিলেন বলেছেন আনা আমি সর্বশেষ নবী আমার পরে কোন নবী নেই যত নবী আসার সবাই আগে এসে গেছে আমাদের নবী শেষ নবী আমাদের নবেদীর ভাষণ শেষ ভাষণ আমাদের নবেদীর বক্তব্য শেষ বক্তব্য আমার নবীর ওয়াজ শেষ ওয়াজ আমার নবীর শরীয়ত এটা শেষ শরীয়ত আমার নবীর কিতাব এটা শেষ কিতাব আমার নবীর নবুত এটা শেষ নবুত আমার নবীর রিসালত এটা শেষ রিসালত জোরে বলিস নবীজি শেষ নবী হলেও আল্লাহ প্রধান বানাই শেষে বাড়াইছে যে কোনো মাহফিলের প্রধান মেহমানের বক্তব্য গুরুত্বপূর্ণ যদিও উনি বার্য কারণে একটু আপডাউন হইয়া যায় প্রধান অতিথিও আগে কোনো কারণে বক্তব্য রাখেন সেটা ভিন্ন কথা তবে সচরাচর সাধারণত প্রধান জিনিস শেষে থাকে প্রদানের পরে আর কোন বক্তব্য শোনার গুরুত্ব থাকে না আমার আল্লাহ এমন প্রদান বানাইয়া বক্তব্যটা দেওয়া বক্তব্য বাস্যকার হতে পারি আমি বাস্যকার হতে পারেন আপনি বাস্যকার হতে পারে আরো কেউ চলবে বলবে কিন্তু আমার নবীর কথা ঠিকই না বলেন আমার মন থেকে উঠিয়ে কথা বলার সুযোগ নেই নবীদের বাসন চূড়ান্ত ফাইনাল সিদ্ধান্ত নবীজি বলেছেন আমার আগে যে নবীর আসুল এসে গেলেন ইসানবী নবী মুসানবী ওরাও যদি আবার আসতো আমার আনুগত্য অনুসরণ ছাড়া ওদেরও উপায় থাকত না সুহান তারা আসলে তারাও আমার অনুসরণী করা লাগতো বক্তব্য সংস্কার হবে না অতীতের যুগের নবী বক্তব্য অনেকটা সংস্কার হয়েছে সংস্কার হয়েছে আল্লাহর ফয়েগমর সালামের জমানায় ফর্দা ফরস ছিল না যার কারণে মেয়ে সাফরা এবং বোন পশুপলুকে পানি পান করানোর জন্য কূপের কাছে গিয়েছিলেন আল্লাহর পায়গাম্বর সুলাইমা অনানাই সানা তোয়াসালমের শরিয়তে ঘোরা কুরবানি করা যায় আসছিলো ঘোরার গোস্ত খাওয়া যায় আসছিলো আমাদের শরীয়তে মক করে তারম তাহারিমি বলা হয়েছে ইউসুভলাই সানা তোয়াসালমের শরিয়তে মানুষকে সম্মান সেজদা দেওয়ার বিধান ছিল আমাদের শরীয়তে এটা হারাম করা হয়েছে অতীতের নবী রাসুলের যুগে অনেক কিছু জায়জ ছিল যা আমাদের শরীয়তে জায়জ নাই কিন্তু আমাদের শরীয়তে যা হালাল করেছে যা হারাম করেছে কেমত পর্যন্ত ওটাকে সংস্কার করার কারো অধিকার নাই ঠিক না ঠিক না এটা আর পরিবর্তন হবে না এই আল্লাহ নবীজির শেষে পাঠাইয়া আল্লাহ তার নবীর দিয়ে এই গুরুত্বপূর্ণ বাসন দেওয়াইলেন যে বাসন কেমত পর্যন্ত চলবে জোরে জোরে সুবহান আল্লাহ বলেন তিলত কি তো আল্লাহ কি বলে শুনেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ছাত্তবিয় নিয়ো হ বকুম ওয়া গুফের লাগুম ধুনু বকুম ওয়াল্লাহ গাফুর হে ও বনিবেদি আপনি বলো তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে ছাও ছাত্রবিয়নি আমার অনুসরণ করো আমার তরিকা গ্রহণ করো আমার পথে চলো আমার মতে চলো আমার কথা শোনো আমার কথা মানো আমার আদর্শ গ্রহণ করো তুম আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তিনি তোমাদের সমুদয় গুনা মাফ করে দিবেন সুবাহ আল্লাহ আমার আল্লাহ নবীদের আদেশ দিন আপনাদের বলুন তোমরা যদি আল্লাহর ভালোবাসতে চাও তাইলে আমার অনুসরণ করো নবীজির অনুসরণে আল্লাহর কাছ থেকে দুইটি পুরস্কার পাওয়া যাবে একটা হলো মহান আল্লাহর ভালোবাসা সুবহান আল্লাহ বলেন না মহান আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে দুই নম্বর হলো আল্লাহ পাকের কমও পাওয়া যাবে সুবাহ আল্লাহ এমন কোন মুসলমান নাই যে মুসলমানে আল্লাহর ভালোবাসা চায় না এমন কোন মুসলমান নাই যে মুসলমান আল্লাহ পাকের ক্ষমা চায় না আছে আছে না প্রত্যেকটা মুসলমানের কামনা আল্লাহ যেন আমার মোহব্বত করে আল্লাহ যেন আমার ভালোবাসে আল্লাহ যেন আমাকে মায়া করে আল্লাহ যেন আমার ক্ষমা করে একখানা হাদিস আছে শুনেন মনোযোগ বাড়ান আপনাদের আমি মূল্যায়ন করছি আপনারাও মূল্যায়ন করুন মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে আপনারা যারা শুনছেন মাঠে বসে এর কয়েকশো গুণ বেশি বিভিন্ন মহল থেকে শুনছেন তাদের চেয়ে কিন্তু আপনাদের গুরুত্ব আমার কাছে বেশি যেহেতু আপনারা মাহফিল এসে গেছেন আল্লাহ যদি কোনো বান্দারে ভালোবাসেন কথা শুনতেছেন আল্লাহ যদি কোনো বান্দারে ভালোবাসেন জিব্রাইলকে ডেকে বলে হে জিব্রাইল ভারতার অমুকরে আমি আল্লাহ ভালোবাসি দিয়ে জিব্রাইল বার্তকলার অমুক সিলেটের অমুক নবীগঞ্জের অমুক আমি ভালোবাসি তুমি জিব্রাইল ভালোবাসো আল্লাহ তখন আল্লাহ যারে ভালোবাসে তাকে ভালোবাসে এখানেই শেষ না কথা চলবে জিবরাইল তখন বলে অধীন ভারতকলার অমুক বন্দরের অমুক জিন্দাবাজারের অমুক আম্বরখানার অমুক রে আল্লাহ ভালোবাসে আমি জিব্রাইল ভালোবাসি তোমরাও ভালোবাসো সুবাহ বলে তখন সফের এই লোকটারে ভালোবাসতে থাকে শেষ না চলবে আরো তন এই বলে হে আল্লাহর জমিনের বাসিন্দা ওমক লোকটারে আল্লাহ ভালোবাসে জিবরাইল ভালোবাসে আমরা ফেরেস্তারা ভালোবাসি তোমরা কুল কায়না ওই লোকটারে ভালোবাসতে থাকো জুরে জুরে সুবাহ তখন সব মানুষও তারে ভালোবাসে আল্লাহর প্রকৃতি পর্যন্ত তারে ভালোবাসি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ অতএব জুবান করলে উত্তর দেন তো আমরা আল্লাহর ভালোবাসা চাই না না চাই সবাই বলেন চাই না না চাই আল্লাহর ভালোবাসা চাই ও বন্ধুরা আল্লাহর ভালোবাসা পাওয়ার পথ হল নবীজির অনুসরণ নবীজির পথে চলন নবীজির মতে চলন নবীদের আদর্শ গ্রহণ নবী যা করেছেন নবী যা করেছেন নবী যা বলেছেন এর মাঝে যদি আমাদের জিন্দগি থাকে তাইলে এটাই হবে নবীজির আদর্শ গ্রহণ নবীজির তরিকায় চলা বিনিময়ে পাবো আল্লাহর ভালোবাসা আল্লাহর ক্ষমা জোরে জোরে সোহান আল্লাহ ওয়াশেষে আমরা শুইব কিন্তু ডেইলি তো ঘুমাই ঘুমাবো না ঘুমাইবার সময়ও আমার নবীর তরিকা আছে সুবহানাল্লাহ বলেন না দেখেন আমরা কিন্তু ঘুমাই ঠিকই কিন্তু একটু খেয়াল করে ঘুমাইলে আমার ঘুমটা পুরা ঘুমটা আল্লাহর কাছে ইবাদত হবে রাসূলের তরিকা হবে সুবহানাল্লাহ বলেন আমার নবী দিনের নবী বিশ্ব নবী বলেছেন ডান কাঁদে শুইবেন বাংলাদেশ আমাদের কিবলা যাদের পশ্চিম দিকে পড়েছে পশ্চিম দিকের কোনো সম্মান নাই সম্মান হলো আল্লাহর ঘরের কথা বুঝেন না মনে হয় সম্মান কোন দিকের না আল্লাহর ঘরের আল্লাহর ঘর যে জায়গায় দাঁড়িয়ে আছে এই গড়ের পশ্চিমে যারা পড়েছে তারা পশ্চিমের দিকে প্রশ্রাম করে পূর্ব দিকে প্রশ্রাম করে না কথা বোঝেন আপনারা পূর্ব দিকে হলো আল্লাহর ঘর আল্লাহর গড়ের পশ্চিমে যারা পড়ছে তারা পূর্ব দিকে নামাজ পড়ে আল্লাহর গড়ের পূর্ব দিকে আমরা পড়ছি তাই আমরা পশ্চিম দিকে নামাজ পড়ি কথা বোঝেন না আপনারা আল্লাহর গড়ের উত্তরে যারা তারা দক্ষিণ দিকে নামাজ পড়ে আল্লাহর গড়ের দক্ষিণে যারা তারা কথা বলবেন না উত্তর দিকে নামাজ পড়ে তাহলে দিকের কোনো মূলত সম্মান নাই সম্মানটা হলো আল্লাহর ঘরের কথা বলে না কেন আমাদের জন্য আল্লাহর ঘর কোন দিকে পূর্ব দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে তাইলে কথা বলেন পশ্চিম দিকে এই জন্য কিবলার দিকে মুখ করে ঘুমাবেন এক উত্তর দিকে মাথা দিবেন দক্ষিণ দিকে পা দিবেন আর কিবলামুখী হয়ে শুইবেন এখন আপনার খাট আপনার বক্স পালং কোন দিক যা সেটিং করছে কে জানে এখন যদি বক্স ফলংয়ের মাথা দেখে পশ্চিম দিকে তা আপনি চেষ্টা করলে তো উত্তর দিকে মাথাটা দিতে পারবেন না এখন যাক পালংটা যেইভাবে আছে বা না আছে অন্তত পক্ষে আপনি ডান কাঁধে মাথার নিচে ডান হাটটা রেখে আপনি শুইবেন এটাই আমার রাসুলের তরিকার শুয়া শুভ হান্লা বলেন নবজীবন হে সাহাবাই কেরাম তোমাদের মাঝে কে আছে আমাকে কোরানের তিন বাঘের এক বাঘ তিনত করে শোনাবে কোরআনের তিন বাঘের এক বাঘ আমি আপনাদের জিজ্ঞেস করছি রেডি হন সবাই রেডি হন সবাই উত্তর দিতে হবে কোরআনের তিন বাঘের এক বাঘ কয় পাড়া সবাই বলেন সবাই বলেন দশ পাড়া স্কুলে দেখবেন মেধাবী ছাত্র যারা স্যারে কোনো প্রশ্ন যদি করে বল আর তিন কত ঝটপট বলে আট। আর কিছু আছে এটা কইতে পারে না কিন্তু হ্যাঁ সাথে সাথে মুখ নারায় স্যার ও বুঝাইছে আসুন কিন্তু হ্যাঁ জানেই না আর তিন কত কথা নি আপনারা তো অনেকে আছে মুখ নারায় আমি বিশ্বাস করি আপনারা মুখ নারায়ণ নাই আপনারা উত্তর দিয়েছেন আমি জিজ্ঞেস করি আবার পুরান তিন বাগের এক বাক কয় পারা দশ পারা নবেদ বলে হ্যাঁ সাহাবায়ে কারাম আপনাদের মাঝে কে আছে আমাকে কোরআনের তিন ভাগের এক বাঘ তিলত করে শোনাবে তার মানে হলো দশ পাড়া তিলত করে কে শোনাবে আমরা দেশের আবেশ আপনার আমরা দেশের কিছু কিছু আবেশ আছে খতমে সবে না মাইক যুগে ভরে লম্বা রাত্র ফজর আগে শেষ বাড়তি রাত্র ফজর আগে শেষ কথা বলে না কেন আমার ভাইয়ারা ও বিরামহীন তিলাওয়াত করে কোরান তিলতের হক আদায় করা হয় না দ্রুত তিলত করা হয় কোরাণের আয়াতের যথাযথ উচ্চারণ পর্যন্ত হয় না দশ পারা পড়তে গেলে সময় লাগে কমপক্ষে তিন ঘন্টা সাড়ে তিন ঘণ্টা চার ঘন্টা সাবাই ক্যারাম বলিয়া রাসুল আল্লাহ আমাদের পক্ষে সম্ভব নয় নবীজীবন হসা বিরা আপনারা পারবেন না আপনারা শুনবেন নি আমি নবিজি তিলাওয়াত করব আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার দিকে তাকান আপনাদের ও মনোযোগিতা মনোযোগে পড়তেছে নবিজি বলেন আপনারা শুনবেন নি আমি নবিজি নিজে করবো করব আল্লাহ কর্নারে যারা বসছেন আপনারা আল্লাহর রাস্তায় সামনে আসেন জুতা কেউ নিব না আমি দেবো আমি দেবো আপনারা জুতা আসেন সামনে আসেন মিলে মিজে বসেন হিংসা বিদ্বেষ দূর হবে ভ্রাতৃত্ব দূর হবে আপনারই সাইডে কেন আসেন সময় কম আপনি এক এক হয় না আমাদের সাথে মিশে বসো একটু মিলেমিশে বসি না মিলেমিশে বসলি এটা আমার রাসুলের তরিকার বসা শুভ হনাল নবীজ খেদমতে সাহাবাহিত বসতেন মিলেমিশে বসতেন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে বসতেন না এটা ভালো দেখায় না বোঝা গেল আপনার সাথে আমার মিল নাই আমা আপনার সাথে আমার মিল নাই আমার সাথে আমার মিল নাই মনে হয় হিংসা ব্যারিকেড দিছে না এখানে কোনো হিংসা নিদ্রা নাই আমরা আসছি আল্লাহ আল্লাহ রাসুলের মহব্বতে দিনই মুবারক মাহফিলে মিলে মিলেমিশে বসব ভালো হয়ে চলবো হিংসা বিদ্বেষ দূর হবে ভ্রাতৃত্ব বন্ধুত্ব বেড়ে যাবে বন্ধুগন আমার নবীজি কি বললেন আপনারা শুনবেন নি আমি শোনাবো সুবহানাল্লাহ বলেন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আপনি যদি শুনান আমরা শুনব না যদি লম্বা সময় হয় সময় যদি বেশিও লাগে অসুবিধা নাই কেন না ইয়া রাসূলুল্লাহ আমাদের পেটে যদি ক্ষুদা লাগে গ বাড়িতে গেলে পেটের ক্ষুদা অনুভব হয় আপনার চেহারার দিকে চাইলে ক্ষুদা দূর হয় আর তো জোরে বলা যাবে না হ্যাঁ শহর জোর গেছি কি ফুটবল খেলা এর অর্ধেক জনতা মাঠের কিনারে দাঁড়ায় ফুটবল খেলা দেখলে গোল খুঁজে এমন সিল্লারি দেয় মনে হয় হাজার জনতার ডল নামছে গা দেখবেন না হাজার জনতা না সলিমদ্দুর হইমদ্দুর শুরু তালি ই কয়েকটা ফুল আহ সার আর কেউ না তাদের সিল্লানিতে মনে হয় কত মানুষ আর মাহফিলে এতগুলি জনতা হালি দুর্বল দুর্বল নিস্তেজ নিস্তেজ বাপ তাদের সিল্লানিতে শয়তান খুশি হয় আমাদের সুবাহ বলায় আল্লাহ খুশি জোরে বলে বলি সুবাহ নবীজির চেহারার দিকে চাইলে সাহাবায়ে کرامের পেটের কোদানি বারণ হই না নবীজি বললেন হুজুর বললেন আমি তেলাওয়াত করব তোমরা শুনবা জি হুজুর আমরা শুনবো নবীজি তেলাওয়াত শুরু করে দিলেন بسم الله الرحمن الرحিম قل আহাদ আমুল হুসমদ লমিয় লিদু অলম ইয়োলদ ওয়ালমিয় কুল্লাহু কুফুঅন আহাদ অসা বিরাম এইশ্বরের নাম সূরা তুলি ক্লাস যে বাজারা এই সূরা একবার পড়বে আমার আল্লাহ থেকে পারা বারা তিলাৱতের সমান শব্দ করবে

আমি এটা ওহন ইখলাস হয়েছে এটা নাজিল হয়েছে সময় ইখলাস ইয়া নাজিল নাম দিছেন স্কুল হল্লা সুরা তাব্বা তাদা সুরা আলম তারা সুরা একটাও নাম না এগুলা ফাবলিগি নাম আল্লাহ নাম দিয়েছে আলম তারার সুরাতুল ফিল তাব্বা তাদার নাম দিয়েছেন সুরাতুল লাহাব কুল হল্লার নাম দিয়েছেন সুরাতুল ইখলাস কথা ঠিক কি না নবীজি আলী কে বলে আলী রাতে যখন ঘুমাবি সমগ্র কোরআন তিলাওয়াত করে তুমি ঘুমাইবে আলে চিন্তায় পরে গেলেন সমগ্র কোরআন যদি কই করব রাত্রি শুইবার মতো সময় থাকবে না সারা রাত্র শুধু তিলওতে হতে চলে যাবে আবার নবীজির কথা ও করা যায় কেমনে এলাকার যুবক করে শুনেন আমার কি সুন্দর হেসে হেসে নবীজি মুসকে আসিতে বলেন ওয়ালি আমার কথা সম্ভবত তোমার বুঝে আসে না পবিত্র কোরআনে সুর একটা সূরা রয়েছে যে সূরার নাম সুরা তুই এই সূরা তুমি তিনবার পরে ঘুম তোমার আমল সমগ্র কোরআন হয়ে যাবে ঘুমাই তো ডেলিও অনেকে গান শুনে শুনে ঘুমায় কথা বলেন কথা বলেন জোরে বলেন গান শুনে শুনে ঘুমায় না গান দেখে দেখে ঘুমায় না নাটক দেখে দেখে ঘুমায় না ছবি দেখে দেখে সিনেমা দেখে তাস মোবাইলে সব আছে। নাম কইটা কথা সবার জন্য নয় আমাদের জন্য রহম এই মোবাইলে আছে কোরআন আছে বুহারি আছে মুসলিম আছে সিয়াচিতা আছে বিভিন্ন তফসিল আমি এই ফাংশনে ঢুকে যখন যে হাদিসের প্রয়োজন যখন যে আয়াতের প্রয়োজন আমি এটা খুঁজে বের করি প্রয়োজনীয় কাজে ব্যবহার করি আপনজনের সাথে ফোনে যোগাযোগ রক্ষা করি এটা আমার জন্য রহম্য আর যারা এটা থেকে লোড করে ইউটিউবে ঢুকে অশ্লীল আপত্তিকর যত কিছু আছে এগুলো সে দেখে দেখে চরিত্র নষ্ট করে এমন হাজার হাজার তরুণ তরুণী আছে না নাই কথা বলে না না নাই আধুনিক যুগ আব্বা এক রুমে বড় ভাই আর এক রুমে আর হ্যাঁ তার রুমে বঙ্গভবনে কথা বুঝেন না স্বাধীন রাষ্ট্রের স্বাধীন নাগরিক এখন মোবাইল দিয়ে আমার ভাইয়ারা যা ইচ্ছা তা শুনে যা ইচ্ছা তা নোট করে যা ইচ্ছা তা দেখে ও বন্ধুরা এইভাবে যুবক যুবতী চরু তরুণ তরুণীর চরিত্র নষ্ট হচ্ছে আমি বলবো আমার ভাই আজ থেকে আর গান নয় গান শুনে যদি ঘুমাও ওই রাতে যদি তোমার মরণ হয় গানওয়ালা হয়ে মরলে আর যদি কোরআন তিল করে সুরত ইখলাস পরে যদি ঘুমাও ওই রাতে যদি তোমার মরণ হয় তোমার মরণ হলো কোরআন হয়ে জুরে জুরে বলে সুবাহান আল কোরআনের আলো যেগুলা বললেন আবহাওয়া বলেন আমার নামে কি আমি হুদা হক স্যার আর কিছুই না কথা বুঝছেন দুটি কথা বলতেছি আপনাদের দোয়ার আজি সাব আমার পাশে বসা আমার ছাত্র জীবনের না হল আমি আপনাদের ব্যার্থ হলাম ছাত্র এমনি বলছি নি আমার প্রিয় এলাকা বিনাশার থেকে কথা হ্যাঁ আমি আমাদের ছাত্র এই ঋণ অপরিশুদ্ধ ঋণ জীবন হবে না দীর্ঘদিন এই মাদ্রাসায় পড়ে। আলেম হয়েছি আপনাদের ঋণ আমরা যারা এখান থেকে টাইটেল করেছি আপনাদের ঋণ শোধ করতে পারবো সব দিন এই মাদ্রাসার জন্য এই হজরত অত্যন্ত নিবেদিত বদ্র শান্ত আমার তো খুব করে বলবো আমার ভাই মুসলিম ছেলেরা গান শুনে রাত্রে এগারোটায় শুইতে গেল বেডে খেয়াল করুন খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদেরকে শোনাচ্ছেন আমার দৃষ্টিতে এটা গুরুত্বপূর্ণ এগারোটায় শুয়ে শুয়ে মোবাইল গান অন করল গান শুনতে 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 ঠিক বারোটায় তার ঘুম লেগে গেল তার চোখ বন্ধ তার কানে শোনা বন্ধ হলেও গান আর না শুনলেও মোবাইল কি ঘুমাইছে মোবাইলে গান চলছে তো চলছে নন স্টপ চলছে সিরিয়াসলি আমার ভাইরা আপনি সারা রাত ঘুমাইলেন মোবাইলটা সারা রাত চলল কথা বলেন কথা বলেন আপনি ঘুমাই গেছেন ও বন্ধু আপনি ঘুমাই গেছেন বটে মোবাইল তো ঘুমাইলো না মোবাইলে একটার পর একটা গান চলতেছে চলতেছে আটটায় ঘুম ভাঙলো উঠে দেখেন মোবাইলে গান চলে মোবাইল অফ করলেন এই যে বারোটা থেকে আটটা মোট আট ঘন্টা সময় আপনি ঘুমাইলেন আর মোবাইল যে না ঘুমাইয়া নন স্টপ সার্ভিস করলো গান না শুনেও আপনার আমল নামায় শুধু গুনা শুধু গুনা শুধু গুনা শুধু গুনা শুধু জোরে জোরে না কি বুক আমি পাগলামি কি ব্যাকালী না শুনলেন গান এরপর আপনার আমল নামায় গুণা না কখনো জাগ্রত কোন মুসলিম যুবকের কাণ্ড হতে পারে না গান শুনলে যদি একটা গুনা হয় মন্ড যায় শুচিত কথা বলে না কেন যদি এটার পক্ষে না ইসলাম না একটা মন্দ কথা শুনাইলাম যে সূর্য মেয়েরা যদি ফিটা খায় মন্ড বুঝতে যা সূর্য মেয়েরা খাইছি সুরি না হই রা ফিটে হাইলে যায়নি মন্ডে বুঝ দেওয়া যায় না কিন্তু আশ্চর্যের বিষয় যদিও বলছি যুবকদের কথা অনেক বুড়া অনেক বুড়া আছে এরাও গান শুনে কথা বললেন না এরাও বিভিন্ন দোকানে টেলিভিশন চলতেছে গা কি তোমরা যারা রে সর আর কদিন বাস মুক্তি দিক খেলো নাহজিবিল্লা বলবেন না না আর কদিন বাসবো দিক খেলোই উচিত ছিল আর কয়দিন বাসমো তব লিগে যাই এই ভাই কথা না আপনারা কথা বলেন কথা বলেন আর কয়দিন বাসবো সুলদারি সাদা হয়ে গেছে কাজী আর কিসের বাড়ি কিসের গোর সুতরাং আল্লাহর আল্লাহরে খুশি করার জন্য আল্লাহর পথে যাওয়া দরকার এই কথা না বলে আমার বাড়া ছোটরা টেলিভিশন দেখে এরা তোমাক দেখো সর কয়দিন বাসমু দেখিয়া লই না হুজমিল্লা বলবেন না সুতরাং আপনি গান না শুনেও গান শোনার অপরাধী অপরাধী হলেন একটা কখনো বিবেকবান বুদ্ধিমানের কাজ হয় না আর যদি য়াশার নামাজ পড়ের যুবক পাই ও ইয়া যুবক পায় রা য়াশার নামাজ পড়ে যদি ঘুমাও আর আবার যদি ফজলের নামাজটা পড়ে নিতে সারা রাত নাক ডাকেয়া ঘুমাইয়া ও আমার আল্লাহর কাছে সারারাত্র ইবাদতের সব পাওয়া যাবে কি চমৎকার ব্যবস্থাপনা আল্লাহ রাখছে কিন্তু আমরা রাসুলের তরিকা বাদ দিয়ে মন গড়া পথে চলছি আলিরে আল্লাহ বুঝাইলেন নবীজি বুঝাইলেন কেলি তিনবার সুরাই খ্লাস পরে ঘুমাইবা তোমার আমল নামায় সমগ্র পুরান তিলতের সব জমা হবে জোরে জোরে সুবহান আল্লাহ জোরে জোরে সুবহান জোরে জোরে সুবহান আল্লাহ এবার ক্যাল করেন বিগত পাঁচটা বছর যদি অবাই লক্ষ্য করেন সময়টা কাজে লাগান যে যেহেতু মাহফিলে সময়টা কাজে লাগান বিগত পাঁচটা বছর যদি আমরা শুইবার সময় শুধু তিনবার সুরাই এখলাস পরে পরে শুইতাম ও ভাই খেয়াল করুন তাইলে এই পাঁচ বছরে নামাজ রোজার অন্যান্য ন্যাক আমলের সব সারা শুধু সুরাই এখলাসের সাবে আখেরাতের একাউন জান্নাতি একাউন আমাদের আমল নামায় কোটি কোটি নেকি জমা হতো তবে আজকে থেকে শুরু করবো রাজি আছেন ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ সাতে কয়েকবার দুরুৎ পাঠ করবে নবেজির শানে কয়েকবার দুরুৎ সুরাই পরে পরে ঘুমান আগের মা বোনের মাঝে পুরাণ তুলনত ইদানিং তো একটু আধুনিকতায় আমাদের পাই লইছে যার কারণে এখনের মা বোনের হইলো রান্নার কাজে বেশি এক্সপার্ট ঠিক আছে ফাস ফুরন দিয়াডারে কত যে সুস্বাদু বানানো যায় হালি এই লাইনে তদবির চলে কিন্তু কলিমা আজ শুদ্ধ হইছে না ফানি না পাইলে তাই এমন কেমনে হরা লাগে এটাও অনেক মহিলা জানে না কথা বলেন না অবাস্তব কথা বলি না আমার ওয়াইফ মাদ্রাস শিক্ষিত হওয়ার কারণে কিছু কিছু মহিলা আমাদের বাড়ি ঘরে আসে কিছু জানবার লাগে একদিন এক মহিলা আমার শরীর খারাপ অজু করতাম পারতাম না ফানি ব্যবহার করতে পারতাম না জোর জোর ভাব আর নামাজ পড়ুন কেমনে তো বলা হইলে যে আপনি পাক মাটি দেয়া তাই মু হরবেন মাটিতে কুলি হরমো কেমন চিন্তা করছেন বিষয়টা মাটি দিক কুলি হরব কেমনি মাটি দিক কুলি হই রাখি তো ইমুম তাই অমন কেমনে করা লাগে অনেক মুসলমানে জানে না অনেক পুরুষে জানে না অনেক মহিলা জানে না কথা বলেন কথা বলেন কথা বলেন এই জন্য নবী বলেন কি সূরা ইখলাস তিন বার পড়ে গোমাও সহজ আমল সব বেশি তাফসীর ইবনে কাসির আছে নবীজির তরিকা ডান কাঁধে শুইবার সময় ছাতুলি ইখলাস একশো বার পরে যদি কেউ ঘুমায় কতবার জীবনে তো বহু চান্স নিলেন বহু ত্যাগ স্বীকার করলেন বহু রাত চুপ খোলা রেখে কাটাইলেন বহু রাত না ঘুমিয়ে তাকলেন একটা দিন কি একটু স্পিডে আল্লাহ রাসুলের ভালোবাসায় ই আমলটা কি করা যায় না তসবিসরা হাতে নিয়ে মনের আগ্রহে বা ওজু অজুর সাথে ডান কাদের শুয়া শুয়া একশো বার সুরাই ইখলাস তিলত করে যদি ঘুমান হাসরে মাঠে আমার আল্লাহ বলবেন ও বান্দা তুমি দাঁড়াও দুনিয়ার জীবনে আমার নবীর তরিকায় একশো বার সুরাই ইখলাস পরে ঘুমিয়েছিলে এবার তুমি দাঁড়াও ডান দিকের রাস্তায় সোজা জান্নাতে চলে যাও আরো জোরে সুবহান আল্লাহ দেওয়ার জন্য রেডি আমরা নেওয়ার জন্য রেডি হতে পারলাম না কথা বুঝে না মা আল্লাহ দেওয়ার জন্য রেডি সর্বক্ষণ টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু আমরা আর রেডি হতে পারলাম না আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ত গান শুনে শুনে ঘুমাই কিন্তু কোরআন তিলত করার মতো সুযোগ আমাদের নাই বলেছেন বললেন না আগে শত শত মহিলাদের নবীজেন মুখস্থ ছিল কথা বলেন কথা বলেন ইদানিং যুগে জেনারেল শিক্ষার দিকে মেয়েরা যত অ্যাডভান্স হচ্ছে জেনারেল শিক্ষিত মেয়েরা ইসলাম জানার দিকে এই আগ্রহটা তুলনামূলক কম নাই বলবো না আছে মাসাল্লাহ অনেক পরিবারই আছে তবে আগে মেয়ে পছন্দের বেলা জিজ্ঞেস করা হতো মেয়ে কোরান পড়ছে কিনা এখন আগে জিজ্ঞেস ডিগ্রি পাস নি মা কথা হয় না কেউ মাস্টার্স কমপ্লিট নি এইচএসসির রেজাল্ট কি প্লাস না মানাস কথা বলেন না কেন অসুবিধা নাই এগুলা সময়ে করছে শিক্ষাকে আমরা দোষ মনে করি না দোষের জিনিসও নয় শিক্ষায় মানুষ শিক্ষিত হয় মানুষ আলোকিত হয় তবে আফসোস লাগে যখন শিক্ষিত মানুষের মাঝে পশুর কর্মকাণ্ড দেখা যায় তবে এই কথা সত্য পুরাণের শিক্ষার সাথে যদি আপনার সুয়াতি পুরাণের শিক্ষার সাথে যদি আপনার পরশ দেখি পুরাণের শিক্ষার সাথে যদি আপনার সম্পর্ক থাকি আপনি যত বড় জেনারেল শিক্ষিত হন না কেন আপনি ভুল পথে যাবেন না আর কোরআনের হাওয়া পুরানের বাতাস কোরআনের ছোঁয়া কোরআনের পরশ যদি আপনার গায়ে লা না গেলা না লাগে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ে আমার ভায়ারা বদরুল হয়েও খাদিজা আক্তার নার্গিসের উপর বর্বর হামলা করে কথা বলেন কথা বলেন ঠিক না সিলেটের অহংকার শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে এত উন্নত উচ্চ শিক্ষার শিক্ষিত হয়ে। আমার এক একতরভা প্রেম নিবেদন করে খাদিজা মার্কা খাদিজা তার নার্গিসের ওপর বরবর হামলা করলো তার মধ্যে একটাই উচ্চ শিক্ষিত হয়েছ কোরানের সুয়াত মার্কায় লাগেনি জোরে জুড়ে বলেন কথা ঠিকই না বন্ধগণ আমার কোরানের সাথে তাক কুরাণের সাথে চলুন কোরআনকে সাথে রাখুন কোরআনকে গ্রহণ করুন কোরআনকে বন্ধু বানান কোরআনওয়ালাকে ভালোবাসুন দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে মাহফিলে আসবেন মাহফিলে যাবেন ওলামায় কেরামের সাথে সম্পর্ক রাখবেন ওলামায় কেরামের কথা যদি শোনেন আপনার মন পরিবর্তন হবে আপনার সুরত পরিবর্তন হবে আপনি হয়ে যাবেন আল্লাহওয়ালা জোরে জোরে শুভহান্লাহ সোভান আল্লাহ ইসলামের ইতিহাসে অনেক অনেক প্রমাণ আছে যে সাধারণ মানুষ ঠেলাওয়ালা রখ সাওয়ালা জনগণে জানে। ঠেলাওয়ালা আর হে অজানা। মানুষের অজানা হয়ে গেছে। আমালা সুভা না সহা। জনাইট বা আর শিম্লির রহমতুল্্য হিয়ালাই। ওরা দুই জন। আমার মারা সবরে হালতে নামাজের সময় হয়ে গেল। এমন সময় দেখেন একজন কাটুরিয়া কাঠ কাঠে ও ভাই কাটুরিয়া নামাজ পড়বেননি আসেন উজু করে আসি শুনতেছি নি কথাটা আসেন ভাই আসেন উজু করে আসি নামাজ পড়ব কাটুরিয়া বলে আপনারা কেমন মুসলমান নামাজের জন্মি অযু করবেন মুসলমান হলে তো অযোধ্যা কার কথা হুম সুবাহানন্দ বলেন সুবাহানন্দ কি আশ্চর্যকতা যমন আর বড় দুই বুজুর্গ জুনিয়াত বাধা দি আর শিবলি রহমততুল্লা হিমা এরা দুই দে কাইটার বেটায় হয় আপনারা কিজাত মুসলমান মিয়া ও নামাজ পড়বেন তো অযু করবেন মুসলমান হলে তো সবসময় অযোধ্যা হা দরকার সুবাহানন্দ বলেন আমরা কয়েক হুজুরের ওজুতে থাকে সবসময় আমি নিজেও তো পারি না তবে চেষ্টা করি আসরের যদি ইয়া সাথা চালাইতে জুতা মোজা খোলা সফরের হালাতে বাড়তি কষ্ট হয় ওই না চেষ্টা করি কোনো রকমে এইভাবে চলি যে সর্বক্ষণ ওজু আমারও তো থাকে না কিন্তু নবীজি বলেছেন সর্বক্ষণ অজুর অবস্থায় থাকার চেষ্টা করো অজু যায় ভঙ্গ হয় প্রস্রাব পায়খানা করলে অজু ভঙ্গ ঠিক আছে সাথে সাথে অজু করো অজুর অবস্থায় থাকো অজুর পানির সাথে সগিরা গুণে জোরে পড়বে আর অজু অবস্থায় যদি মারাই যাও বান্দা আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দান করবে অজুর অবস্থা তাহলে কত ভালো লাগে মন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে জামা পোশাক পরিষ্কার তাহলে যেমন একটু মনের মাঝে ভালো লাগে অজু তাহলে দেখবেন মনটা বড় ফ্রেশ ফ্রেশ থাকে কথা বলেন না এই জমানে হাজার হাজার যুবক আছে এরা রোজু নাউজ বিল্লাহিনী শরীরও ফাঁক থাকে না অনেক সময় নামাজের হইলে কত অজুহাত ফয়লাও যত হজুর আমার লুঙ্গি ফাঁক নাই ফরজু বলেন ভাই লুঙ্গি আছে এক্সট্রা একটা লুঙ্গি এটা হইরা লাগবে হজুর লুঙ্গি বদলিত নাই শরীরও বদলান লাগবে শরীর বদলাই না তার শরীর না পাক না উজুবিল্লা বলবেন না শরীর পাক থাকে না কাটুনিয়া বলে আপনারা কেমন মুসলমান নামাজ পড়বেন তো উজু করবেন মুসলমান তো সে সবসময় সময় ওযুটাকে ওযু রাখি যে আপনারা কেমন মুসলমান দুনায়েদ বাদাদি শিবলি কো সুবহানাল্লাহ বিহামদি এরা লাগে দেখতে ক্যাট্টারা আসুন এরা তো আমরার তিকার বড় আল্লাহওয়ালা কথা বলেন না কথা বলেন না এই সিলেটে থাকতে পারে হয়তো কোনো রিকশাওয়ালা যদি আমার গ্রামের সিলেটে আপনাদের সিলেটে রিকশা চালিয়ে থাকে তাহলে সে আসলেই একজন আল্লাহওয়ালা সুবহানাল্লাহ বলে আমার গ্রামে একটা গরীব ছেলে আছে রিকশা চালায় আপনাদের ছেলে মাঝে মাঝে চালায় আমার সাথে জুম্মা পরে তো আমি দেখি আমাদের গ্রামের মাঝে আমরা তারে ফিরসাপ ডাকি ফিরসাপ লেখাপড়া করে নাই কিন্তু আজানের কয়েক মিনিট আগে রিক্সা চালানি বন্ধ যদি যাত্রী উঠাই আর চলন্ত অবস্থায় আজান পরে নামাজের জন্য থামাইলে যদি যাত্রী মানে না কাজে আমি এমন যাত্রী উঠানোর প্রয়োজনও নাই রেজেকের মালিক আমার আল্লাহ আজানের পাঁচ মিনিট আগে রিক্সা চালানো বন্ধ কথা বুঝতেছে না আপনারা তারাবির নামাজ আমার এলাকার মুসলিরা বলে আমি তো আপনাদের সিলেটে বিভিন্ন মসজিদে তাফসির করি তারাবির নামাজ যদি হাফেজ সাহেব রাখাতে বেশ লাগায় লোকমা দৌড়া একমাত্র রিক্সাওয়ালা সুবর্ণা কইলেন না আমার পিছনে হাফেজ সাহেব আছে ইমাম সাহেব আছে বড় বড় লুক আছে কেউ লুকমা দিতে পারে না ও চার নম্বর হাতার থেকে দেখা যায় রিক্সাওয়ালা লুকমা দিছি সুবহান আল্লাহ বলে নামাজের প্রতি এত মনোযোগ এত ধার্মিক তাহলে বুঝা গেল খালি নুরুলক নবীগুজের মতো আলী পোশাকে ফিটফাট হইলি আল্লাহওয়ালা হওয়া যাবে না আল্লাহ হওয়ার জন্য ফুসাক ফিটফাট লাগে না আল্লাহর গুলামি করলে আল্লাহ আল্লাহ হওয়া যায় সারাদিন ঈর্ষা চালায় পাঁচ অক্টে নামার সময় মতো পরে রাত্র যদি আল্লাহর ডাকে আমরা বলি রিক্সাওয়ালা আর ফেরস্তারা বলে হে আল্লাহ জুরে জুরে বলি সুবহান আল্লাহ দিনের বেলায় কাঠ কাটে কাটওয়ালা লাখরিওয়ালা কাটুরিয়া আর সে বলে আপনারা কেমন মুসলমান অজু নাই তারা দুইজন আল্লাহ আমরা বড়টা ঠিক আছে না অজু করে আসার পরে তারা দুইজন বললেন দয়া কইরা আপনি নামাজটা পড়ান ভরান বলবেন না কাটুরিয়া বলে নামাজ পড়াবো শর্ত হলো নামাজের পরে আমারে কোনো প্রশ্ন করা যাবে না তারা বলল হায় আল্লাহ নামাজের মতো নামাজ পড়াইলে আবার প্রশ্ন করবো না উল্টা ফাল্টা একটা কিচ্ছু করলে না একটা প্রশ্ন আসে যা না আপনি আপনার নামাজ পড়েন আমরা জামাতে পড়বো আপনার পিছিয়ে অসুবিধা কি কাটুরিয়া ইমাম হয়ে নামাজ শুরু করে দিল আল্লাহ আকবর সোরা ঠিক রুকুতে গেলে অনেক দেরি সাজদা গেলে অনেক দেরি এইভাবে নামাজ শেষ করার পরে জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে হে ভাই কাটুরিয়া সুরা কেনা তুমি যথাযথ ঠিক ঠিক পড়েছো কোনো অসুবিধা নাই রুকুতে গেলে তোমার কি এমন অসুবিধা শেষ গেলে কি অসুবিধা কেন গো এত দেরি হয় রুকু শেষ থেকে কেন মাথা উঠাতে চাও না কাঠোরিয়া বলে ও জুনাই পাতা দে রুকুতে গে যখন আমি বলি সুবহান রাব্বিয়াল আযীম সাজদা গে বলি সুবহান রাব্বিয়াল আলা আমার রব্বে আলা মহান আল্লাহ আমার তাসবিহ পড়া ডাকে সারা না দোয়া পর্যন্ত রুকু সাজদা থেকে মাথা উঠাই না সারা পেই গ রুকু সাজদা থেকে মাথা উঠাই সারা না পাওয়া পর্যন্ত রুকুতে পড়ে থাকি শেষ দায় পরে থাকি মালিক আর শ্রমিক যায় হেঁটে হেঁটে শ্রমিককে কয় মালিক রে শাসা পরে গেছে নামাজটা পড়ে আছি যা তাড়াতাড়ি হয়ে মালিক দাঁড়ায় রয়েছে সাকর শ্রমিকটা নামাজে গেল ইচ্ছা করলে মালিক নামাজ পড়তে পারে কি পারে না কেমন মালিক অপেক্ষা করে নামাজ পড়ে না কেমন শ্রমিক মালিকের কাছ থেকে সময় নিয়ে নামাজ পড়ে নামাজ সৈরে আবার আঙ্গুল গনে মালিক হয় কুন্ডা গনে রে ঠেকা পয়সা মাল লই না নাজমিল্লা বলবেন না নামাজ শেষে আসার পরে বলে কিরে বাবা নামাজ পড়তে এত দেরি কেন গেলে জটপট নামাজ পড়ে বের হয়ে আসার কথা তোর এতক্ষণ আটকায় রাখে কে শ্রমিক ট্রেনে কে বলে চাষা আপনি আমার মালিক আমি আপনার সাকর শ্রমিক যিনি আপনাকে মসজিদে যাইতে দেয় না তিনি আমারে আসতে দে না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ যাইতে দে না তিনি আমার আসতে দেয় না তিনি আবার কে তিনি আল্লাহ না আল্লাহ তোমার আটকে রাখে না বলে আটকে যদি না রাখাতে যাওয়া না গেলে কোথাও দিকে যাইবো সুবহান আল্লাহ বলেন না আপনারা গভীরে গেছে ইন্না আলিল্লা কত তো সাংঘাতিক তারে আল্লাহ দেনে তোমায় হইরা আটকে রাখছে আর আমারে মর্যাদা যাইতে দেন আল্লাহ তবে আল্লাহর কোনো বান্দা যদি যাইতে চায় আল্লাহ সাথে সাথে তার রাস্তা সুগম করে দেয় সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ আপনি নিয়ত করেন এশার নামাজ পড়বেন না আপনার ফেটে বিষও ধরবে না ফিটও বেশি ধরবে না মাথায় ব্যথা ধরবে না ফুলিশও আপনার দৌড়াইবে না কথা হয় না আবার যদি এই মুহূর্তে সিদ্ধান্ত নেন আমি এশার নামাজে যাবই আপনার সামনে কোনো বাধা নাই মা মা কথা হলো না কি আপনি সিদ্ধান্ত নেন আজকে আমি ফরয নামাজ পড়বই আপনার সামনে কোনো বাধা নাই কথা বলেন কথা বলেন আপনি ভালো কাজের সিদ্ধান্ত নেন আল্লাহ আপনার সাহায্য করবেন এটা আল্লাহর ওয়াদা জুরে জুরে সুবহানাল্লাহ জুরে জুরে সুবহানাল্লাহ আজকের মাহফিল তার প্রমাণ ইঙ্গিতে বললাম লিমন ভাই সব দাহান দরে ছেলেমন ভাই মাহফিল চলবে আল্লাহ হয় আমিও চালাবো সুবহানল্লা সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলে আমাদের দায়িত্ব চেষ্টা আশা ইউ মিন ওয়াল ইট মাম চেষ্টা হলো আমাদের কাজ এই কাজটা সফল করে দেওয়ার দায়িত্ব কার জোরে বলেন কার

নামাজ পড়ে ধীরস্থিরে আসতে হবে এত তারা হরা হরা নামাজের মাঝে মন লাগে না নামাজের মাঝে মন জমে না আর মসজিদের জুতা চুরি ঘটনা তো ঘটে বল কথা বলে না দেখি আপনার এ পর্যন্ত আমারই তো মনে হয় তিন জোড়া চুরি হয়েছে কাজে হয় যে এটা তোমার বিশ্বাস আপনারা বলেন সব বহান আল্লাহ আর হ্যাঁ জুতা খুঁজুর ঠিক আছে নি আমার ভাইয়ারা বন্ধুরা মুসল্লি কখনো চোর হয় না কেন কোন মুসল্লি কখনো চোর হয় না অবশ্যই হয় না মুসল্লি কখনো চোর হয় না আহারে সুর না মুসল্লির সুর ধরে কথা বুঝেন না এটা ভারতী আছে তো মুসল্লি কখনো চোর হয় না মুসল্লি সত্যিকার নামাজি যে আল্লাহর নামাজ সরে এবার সুরি হরব আর সুরি হলে তো নামাজি আসতো না মুসল্লি কখনো চোর হয় না সুর ফাঞ্জাবি গায়ে টুফি লাগাই আনো যে ঢুকে হে নামাজের লাগি না হে জুতা সুরি লাগে কোন হুজুর জঙ্গি হয় না কোন হুজুর সন্ত্রাসী হয় না কোন হুজুর জেম্বি হয় না মাদ্রাসায় পড়া কোন আলেম সন্ত্রাসী হয় না সন্ত্রাসী জঙ্গিরা হুজুরদের সুরদ্দিরা হুজুরদের বাপ মূর্তি ক্ষুণ্ণ করে কথা বলেন ঠিক বলতে পারবেন আপনারা বার্তওয়ালার কোনো ছাত্ররে জঙ্গি কর্মকাণ্ডে পাওয়া গেছে পাওয়া গেছে পাওয়া গেছে না 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 সিলেটের বিয়ানি মাস্টার মাইন্ড তামিম থেকে শুরু করে যতগুলি জঙ্গি এ বছর ধরা পড়েছে আমার ভাড়া একটা মাদ্রাসার ছাত্র শিক্ষক না অত প্রমাণ হল মাদ্রাসার ছাত্রশিক্ষক জঙ্গি নয় মাদ্রাসা হলো আল্লাহওয়ালাদের আস্থানা এখানে এখানে সাতটা পনেরো ঠিক আছে আছেন তো ইনশাল্লাহ সন্ধ্যা আর না কেন শেষ না একটু আমার ভাইরা আমি বলছিলাম আমার আল্লাহ বলেছেন নবীজি আপনি বলে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসতে চাও ফত্তাবিও নেই আমার অনুসরণ করো আমার ইতেবা করো আমার পথে চলো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের জীবনের গুনাঘাতা মাফ করে দিবেন এই প্রসঙ্গে আল্লামা জালালউদ্দিন সিউতি রহমত উল্লাহি আল খাস কুবরা মজার একটা ঘটনা এই কিতাবে লিখেছেন একটা লোক মারা গেল মৃত্যুকালে তার বয়স হলো দুইশ বছর কত বছর দুইশ বছর বয়সে লোকটা মারা গিয়েছে আপন জনেরা মৌসা নবীর কাছে এসে বলে হ্যাঁ পয়গাম্বর মৌসা আমরা তারে গোসল দিব না কাফন লাগাব না দাফন করব না দুইশো বছরের ভিতরে তার জমানে কোনো দিন আল্লাহর নাম আমরা শুনি নাই কাজী তার ইমান আছে কিনা কে জানি ঠিকই তারা জঙ্গলে ফেলে দিয়েছে গুরুত্বহীন ভাবে আমার আল্লাহর সাথে সাথে আদের দিনে হে ফয়ে গমর আমার যে বান্দারে জঙ্গলে ফেলে দেওয়া হলো তারে খুঁজে বের করে এনে আপনার হাতে গোসল দিয়ে আপনার হাতে কাফন লাগিয়ে আপনার হাতে দাফনের ব্যবস্থা করেন সুবহান আল্লাহ আল্লাহ নবী মুসলে সালাম বলেন প্রভু গ বিষয়টা আমার বুঝে আসে না আপন জনেরা বলে দুইশ বছরের পাপি আর আপনি আমাকে বললেন গোসল দর জন্য বিষয় কি বুঝি না বিষয় কি জানি না আমার আল্লাহ বলে বছর গুণা করেছে সন্দেহ নয় কিন্তু কথা হলো একটা দিন নির্জনে আমার নাজিল করা কিতাব তোরা পড়তেছিল যেই যে পৃষ্ঠা পড়তেছিল ওই পৃষ্ঠায় ছিল আমার আখিরি জমানার নবীর নাম আমার হাবিবের নাম আমার বন্ধুর নাম ও আমার বন্ধুর নাম আমার বান্দার নজরে পড়ার সাথে সাথে প্রাণ বলে মন বরে ওই নামে চুমু দিয়েছে ওই নামে দুরুদের সুর তুলেছে যার কারণে আমি আল্লাহ তাকে ভালোবেসে গো দুইশো বছরের গুনা খাতা মাফ করে দিয়ে জান্নাতি রমণে সত্তর জন সঙ্গে আমি আল্লাহ তার বিয়ে ফরাইয়া দিলা আমার নবীর ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় তো নবীজির জীবনটা দুই ভাগে ভাগ তাবলার নুবুয় বাদার নুবুয় অনেক লম্বা আলোচনা কত আর ছোট করব নবতের আগের জীবন নবতের পরের জীবন তো নববতের আগের জীবন আলোচনা নবতের পরের জীবনটা উম্মতের অনুসরণের সোহানাল্লাহ বলে নবদ পর্যন্ত চল্লিশ বছর পর্যন্ত নবীজির জীবনের পুরা দিক আমরা আলোচনা করব এটা অত্যন্ত বরকতের আর নবদ লাভ থেকে নবীজি যা করেছেন যা করতে বলেছেন এগুলো আমাদের জন্য অনুসরণীয় আমার নবী দেওয়াল নবী যখন দুনিয়াতে শুভাগমন করেন যেই দিক এগারো রবি লওয়াল দিবাগত রাত শুভে সময় বারো রবি লওয়াল রাত্র শেষ দিন শুরু নবজি তো জন্ম নিছেন আরবে এক পাদ্রী ইহুদি আলেম সে বলল হে কুরায়শের লোকেরা আপনারা একটু খবর নিয়ে দেখেন আপনাদের আরব জাহানে আজকে কোনো এতিম ছেলের জন্ম হয়েছে কিনা সুবাহ বলবেন না ওনারা বিষয় কি বলে আমরা আসমানি কিতাব থেকে আসমানি কিতাব থেকে আমরা যা জানতে পারলাম আজ রাতের শেষ প্রহরে সুবে সাদিকের সময় আখরি জমানার ফয়গাম্বর দুনিয়াতে শুভাগমনের কথা ভাই সুহান্লা বললেন না কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রেসিডেন্ট যিনি ওনার জন্মের সময় এমন কোনো কথা কোন কিতাবে বইভুস্তুক ছিল আমার কথা কোনো বইভস্তুক ছিল হাজি সব কথা বইভুস্ত ছিল আর কোনো ব্যক্তির কথাই না শুধুমাত্র আমার নবী দিনের নবী দুনিয়াতে আসার কিতাবে নবীজের জীবনে ছিল সুবাহ বলবার সময় তো একেবারেই নাই খেয়াল করুন কথাটা আরবি দেশে ওই পণ্ডিত বলল আজকে রাত্রি সুবে সাদিকের সময় আখরি জমানার পয়গম্বর দুনিয়াতে তার কথা এতিম চলে হয়ে খুঁজনি দেখেন তো সবাই তন্ন তন্ন খুঁজলো পরে দেখা যায় আবদুল্লাহ তো মারা গেছে রে আবদুল্লার বিধবা স্ত্রী আমেনার গরিত একটা এতিম ছেলে জন্ম নিল তখন এই সংবাদ পেয়ে ইহুদি পণ্ডিত পাদ্রি বলল আমাকে তোমরা ওই বাচ্চাটার কাছে নিয়ে যাও আমাদের শিশু নবীর কাছে নিয়ে যাওয়ার পরে শিশু নবীর কাঁধে ছিল ডান সাইডে মোহরের নবু এটা ছিল কবুতর ডিমের মতো একটু উঁচু জায়গা ওই দৃশ্যটা দেখে ইহুদি পণ্ডিত বিকট চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন পুসফির আসার পর বললো এ আরবের লোকেরা হুশিয়ার 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 শুনো আমি যা জাহান তোমাদের বিরুদ্ধে জয় লাভ করবে জোরে জোরে বলে তো নবীজির জন্মের সময় অলৌকিক অনেক ঘটনা ঘটছে নবীজির মা আমেনা বলেন আমার সন্তান দুনিয়াতে তসবানের সময় আমি আমার নাকের মাঝে সুগ্রাণ পেয়েছি আমার বাচ্চার গায়ে ব্লাড নাপাক পানি এমন কিছু ছিল না মেষ ডান অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন আমার এই কুলের বাচ্চা সুবহান আল্লাহ বলেন নবজির আম্মা বলেন আমার সন্তান ভূমিষ্ঠের সময় আমার সামান্যতম বেতা একটা পিপিলিকার কামরের মতো আমার বেতা যন্ত্রণা অনুভব হয় নাই সুবাহান আল্লাহ বলেন নবজির আম্মা বলেন আমার সন্তান ভূমিষ্ঠ হই আমার দিকে তা খান ভূমিষ্ঠ হয়েই এইভাবে দুনিয়াতে এসে মাথাটা নিচে হাত দুইটা জমিনে রেখে ডাইরেক্ট আল্লাহর

প্রথম কয়দিন নবীজি নিজের মায়ের দুধ পান করেছেন পরে সোয়াইবার দুধ পান করেছেন পরে নবীজির দুধ মা হলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমা সাদিয়া আমাদের শিশু নবীর গ্রহণ করায় তার বুকের দুধ বেড়ে গেল ছাগলের দুধ বেড়ে গেল উটনির দুধ বেড়ে গেল ওয়াবাব দূর হয়ে গেল উন্নতি অগ্রগতি সমৃদ্ধি তার দেখা দিল জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে কারণে হালিমা নবিজির খুব বেশি স্নেহ করতেন একদিন হালিমা দেখে নবিজি গরে নাই শিশু নবী গড়ে নাই তখন তো নবী না শিশু ইম্মতি আলিমা নিজdirname নাম ধরে স্বীকৃতি দিল ওশাইমা আমার আদরের মোহাম্মদ কোথায় এমনিতি সাইমা উঠান থেকে জবাব দিয়ে বলে বলো চিন্তার কারণ আমার মোহাম্মদ আমার খুলে আছে মা দমক দিয়ে বলে সাইমা তুই কি না আমার আদরের রে আমি কত সিরিয়াসলি ভালোবাসি কেন গো তুই রুদ্রের মাঝে নিয়ে গেলে আমার করে জটপুর সন্তানকে রুদ্রের মাঝে কেন নিয়ে গেলে সাইমা ডেকে ডেকে বলো গো মা রুদ্রের মাঝে নিয়ে গেছে ঠিক আল্লাহর কসম গো আমার ভাই মোহাম্মদের মাথায় সূর্যের তাফ লাগে না আরো জোরে বলেন সুবহান কেন লাগে না সাইমা কো আম্মু আমি ফলো করে দেখছি পরীক্ষা করে দেখেছি আমি যখন বাইটারে কোলে নিয়ে হাঁটি আকাশের মেঘমালাটাও আমার সঙ্গে সঙ্গে হাঁটে আমি যেমনি যাই সেমনি যায় আমি রুদ্রে গেলে দেখি ওই মাতার উপরে যে একটা ছায়া আছে এই ছায়াটা আগে সেখানে চলে যায় কাজে আমার টেনশনের কারণ নাই আমার ভাই মোহাম্মদের মাথায় সূর্যের দাফ লাগে না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ নবীজির চাচা খাজা আবু তালিব সিরিয়া যাবেন এর ভিতরে নবীজির মা মারা গেলে নবীজির আব্বাত জন্মের আগেই নাই আর নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব সাহেবাতুল হাম তিনিও নাই চাচা আবুতালিব নবেদীরা বেশি ভালোবাসেন নবেদে শুনলেন চাচা আবু তালিব সিরিয়া যাবেন নবেজি চাচার সামনে গিয়ে বলেন চাচা গো আমি তো আপনার কাছে থাকি আপনার কাছে ঘুমাইন আমার আব্বা নাই আমার আম্মাও নাই আমার দাদাও নাই শুনেছি আপনি সিরিয়া যাবেন আমাকে কার কাছে আপনি রেখে যাবেন আমার যে মাও আবু তালিবের চোখের পানি আটকে রাখতে পারেননি আবু তালিব বলেন বাবা মুহাম্মদ কাঁদিস না আমাকে কাদাইবে না আমি যদি সিরিয়া যাই তোমাকে সাথে নিয়ে যাবো ঠিকই আবু তালিব নবীজির সাথ নিয়ে গেলেন নাস্তা খাওয়ার জন্য কাফেলার লোক সবাইকে নিয়ে গাছ বসলেন গাছের ছায়াটা ফিলাফ হয়ে গেল নবীজু একটা জায়গায় বসলেন কাফেলার একজন লোক বাকি রয়ে গেল উনি পরে আসে আসিয়া দিকে জায়গা নাই প্রচন্ড রুদের মাঝে কেউ ছায়ার জায়গা সারে না লোকটা ঘুরে ঘুরে লক্ষ্য করে দেখে ছায়ার জায়গা নাই কেউ জায়গা না সারার কারণে বসার জায়গা আমার নবী দয়াল নবীর বয়সে এগারো বারো এমন মানবতা নবেজের মাঝে আবু আবতার বল দুনিয়ার মানব জাতি আমার বাতিজা মুহাম্মদ ওই সময় সায়ার জায়গা ছেড়ে রুদ্রের মাঝে চলে গেল ওই লোকটাকে বসার জন্য জাগা ছেড়ে দিল আমি লক্ষ্য করে দেখেছি আমার যা রুদ্রের মাঝে যাওয়ার সাথে সাথে বৃক্ষটি ডাল লম্বা করে আমার বাতিজা মুহাম্ম আমাদের মাথায় আজান হয়ে গেছে আল্লাহ আমাদের সকলের রাসুলের পথে রাসুলের মতে কবুল করুন আমাদের হৃদয়কে রাসুলের ভালোবাসা দিয়ে পূর্ণ করুন সকলে বলে আমিন আমার লিমন ভাই মিজানুর রহমান লিয়ম লিমন ভাই ইয়াংস্টার যুব সংঘ সবাইকে ধন্যবাদ মোবারক জানিয়ে আজকের মতো আলোচনা করে শেষ করছি ও আখির আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন জোজাকমুল্লাহ খাই

Assalamualaikum warahmatullahi wabarakatuh

فلقد تحمل العقبة وما